মার্কিন পরমাণু বোমারু বিমান সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। মার্কিন বিমান বাহিনী তাদের B-52 পরমাণু বোমারু বিমানবহরকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিতে যাচ্ছে, যাতে 24 ঘন্টার জন্য এ বহরকে সতর্কতা অবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 1991 সালের পর এই প্রথম মার্কিন B-52 পরমাণু বোমারু বিমানকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নেওয়া হলো। রোববার আমেরিকার একজন সিনিয়র সেনা কর্মকর্তা নিউজ ওয়েবসাইট ডিফেন্স ওয়ানকে জানান, নতুন হুমকির মাত্রা বেড়ে যাওয়ার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক নেতারা এই ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন। মার্কিন এয়ারফোর্সের চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড গোল্ডফিন বলেন, পৃথিবীটা হচ্ছে বিপজ্জনক জায়গা এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আমরা প্রকাশ্যে কথাবার্তা শুনতে পাচ্ছি। জেনারেল ডেভিডের এ বক্তব্যের মধ্য দিয়ে মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেওয়া হুমকির দিকে ইঙ্গিত করলেন। সম্প্রতি উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং দুদেশ একে অপরের উপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে। ডেভিড গোল্ডফিন জানান, B-52 বোমারু বিমান অস্ত্রসজ্জিত করার জন্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশ আসেনি, তবে প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করার জন্য এখনও এক ধাপ বাকি।